হাই গাইস, ক্লাস সম্পর্কে জানার বাড়তি আগ্রহ থেকেই আপনি হয়তোবা এই ভিডিওর থাম্বনেইলে ক্লিক করেছেন। সো ইউ আর ওয়েলকাম টু দিস লেসন। এইটা বলার কোনো অপেক্ষা রাখে না, ক্লাস প্লেস আ ক্রুশাল রোল ইন ইংলিশ গ্রামার। সো লেটস ডিসকাস ইটস ডেফিনেশন, টাইপস অ্যান্ড এক্সাম্পলস। একটি সাবজেক্ট ও একটি ভার্বের সমন্বয়ে ক্লাস গঠিত হয়, যা হচ্ছে সবচেয়ে ছোট একটি গ্রামাটিক্যাল একক এবং যেটা একটা অভিব্যক্তি বা ভাব প্রকাশ করে থাকে। আবার আমরা এটাও জানি যে একটি ক্লজ একটি বাক্যের একটা অংশ হতে পারে, কিংবা এটা নিজেই একটা পরিপূর্ণ বাক্য গঠন করতে পারে। এবার চলুন আমরা ক্লজের কিছু বৈশিষ্ট্যাবলী অবলোকন করি। রিটেন ইংলিশের বিল্ডিং ব্লকস হিসেবে ক্লজ বিবেচিত হয়ে থাকে। আবারও বলছি, একটা সাবজেক্ট ও একটি ভার্বের যোগফলই হচ্ছে একটা ক্লজ। ক্লজ মূলত দুই ধরনের হয়ে থাকে, নাম্বার ওয়ান প্রিন্সিপাল বা মেইন ক্লজ অথবা ইনডিপেন্ডেন্ট ক্লজ, নাম্বার টু ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। নাও লেটস টক অ্যাবাউট ইনডিপেন্ডেন্ট ক্লজ অ্যান্ড ইটস ফিচার্স। একটা ইনডিপেন্ডেন্ট ক্লজ একটা বাক্যে একাই নিজের অবস্থান জানান দিতে পারে, অর্থাৎ এটি স্বনির্ভরতা প্রকাশে সক্ষম। সো দিস ইজ এ কুল স্টাফ। ইনডিপেন্ডেন্ট ক্লজ যে প্যাটার্ন অনুসরণ করে থাকে তা হল সাবজেক্টের সাথে ভার্বের সংযোগে পরিপূর্ণ অভিব্যক্তি বা ভাব প্রকাশ করে থাকে। দুই বা ততোধিক ইনডিপেন্ডেন্ট ক্লজ একে অপরের সাথে সাবঅর্ডিনেটিং কনজাংশনস অ্যান্ড বাট নর অর সো ইয়েট এক্সেট্রা এগুলোর মাধ্যমে যুক্ত হতে পারে। ইনডিপেন্ডেন্ট ক্লজের আরও একটি স্পেশাল স্টেটাস হচ্ছে এটি কার্যত একটি বাক্য। ইজ ইট ক্লিয়ার? চলুন এবার আমরা যে কাজটি করব, ইনডিপেন্ডেন্ট ক্লজের এই বৈশিষ্ট্যগুলো দু একটা এক্সাম্পলসের সাথে মেলানোর চেষ্টা করব। এক্সাম্পল ওয়ান, এরিকা শুড লিভ দিস প্লেস। এরিকার এই স্থান ত্যাগ করা উচিত। এখানে এরিকা হলো সাবজেক্ট এবং শুড লিভ হচ্ছে ভার্ব। এখানে আমরা ক্লিয়ারলি দেখতে পাই যে এই ক্লজটি একাই স্বাধীনভাবে তার অবস্থান তুলে ধরেছে এবং পরিপূর্ণ ভাব প্রকাশ করেছে, যা তার স্বনির্ভরতার প্রতীক। পাশাপাশি আমরা এটাও দেখতে পাই এটি একটি পূর্ণাঙ্গ বাক্য। এক্সাম্পল টু, ম্যাক ইজ ইন্টেলিজেন্ট বাট হি ইজ নট জেনারাস। ম্যাক বুদ্ধিমান কিন্তু সে উদার নয়। এই এক্সাম্পলে দুটো ইনডিপেন্ডেন্ট ক্লজ, ম্যাক ইজ ইন্টেলিজেন্ট হি ইজ নট জেনারাস, কোঅর্ডিনেটিং কনজাংশন বাটের মাধ্যমে কানেক্টেড হয়েছে। সো ফিচাগুলো কিন্তু দুটো এক্সাম্পলসেই টু দ্য পয়েন্ট রিফ্লেক্ট করেছে। ইজ ইট ক্লিয়ার? এবার আমরা আলোচনা করব ডিপেন্ডেন্ট ক্লজ নিয়ে, যা সাবঅর্ডিনেট ক্লজ হিসেবেও বিবেচিত হয়ে থাকে। লেটস লুক ইন টু ইটস ফিচার্স। সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজ বাক্যে নাউন্স, অ্যাজেটিভস এবং অ্যাডভার্ব হিসেবে কাজ করে থাকে। মেইন ক্লজের সাথে সাবঅর্ডিনেট ক্লজ প্রায়শই কমপ্লেক্স সেন্টেন্স বা ক্ষেত্রবিশেষে এর অংশ গঠন করে থাকে। এখন আমরা দেখব একটি সাবঅর্ডিনেট ক্লজ কোন ধরনের প্যাটার্ন ফলো করে থাকে। এটি সুস্পষ্টভাবে যে মেসেজটি দিয়ে থাকে তা হলো সাবঅর্ডিনেটিং কনজাংশনস, যেমন সিন্স, হোয়েন, হোয়েন এভার, অলদো এক্সেট্রা, এগুলোর সাথে সাবজেক্ট এবং ভাব সংযুক্ত হয়ে একটা অসম্পূর্ণ অভিব্যক্তি বা ভাব প্রকাশ করে থাকে। চলুন এখন আমরা এই ফিচারগুলো দু একটা এক্সাম্পলসের সাথে যাচাই করে নিই। হোয়েন এভার কোভিড নাইন্টিন অ্যাপিয়ার্স, যতবারই কোভিড নাইন্টিন চলে আসে। এখানে খেয়াল করলে দেখতে পাবেন হোয়েন এভার সাবঅর্ডিনেটিং কনজাংশন কোভিড নাইন্টিন সাবজেক্ট অ্যাপিয়ার্স ভার্ব হিসেবে কাজ করেছে। মূলত এই ক্লজটি অ্যাডভার্ব হিসেবে কোয়ালিফাই করেছে, কারণ হোয়েন এভার অ্যাডভার্ব অফ টাইম হিসেবে বিবেচিত হয়ে থাকে। আর ক্লজটি অসম্পূর্ণ ভাব প্রকাশ করেছে, যতবারই কোভিড নাইন্টিন চলে আসে তখন কী হয়, কী ঘটে। থিং ইজ দ্যাট এখানে আরও কিছু ইনফরমেশনের ল্যাক্স আছে, আর এ কারণেই এটি একটি ইনডিপেন্ডেন্ট ক্লজ। ঠিক কী ধরনের ইনফরমেশনসের ল্যাক্স আছে এবং এটি যে একটি কমপ্লেক্স সেন্টেন্সের পার্ট, সেটা পুরো বাক্যটি অবজার্ভ করলে আমরা ক্লিয়ার হয়ে যাব। মোর পিপুল গেট ভ্যাকসিনেটেড, অধিক সংখ্যক মানুষ ভ্যাকসিন নিয়ে থাকে। হোয়েন এভার কোভিড নাইন্টিন অ্যাপিয়ার্স মোর পিপুল গেট ভ্যাকসিনেটেড, পুরো বাক্যে মোর পিপুল গেট ভ্যাকসিনেটেড এই অংশটি হচ্ছে সেই ইনফরমেশন যেটা ল্যাক ছিল, আর এ কারণেই হোয়েন এভার কোভিড নাইন্টিন অ্যাপিয়ার্স পূর্ণাঙ্গ ভাব প্রকাশ করতে ব্যর্থ হয়েছে, যা একে ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ অর্থাৎ
সাহায্যকারী ক্লজ বা নির্ভরশীল ক্লজ হিসেবে চিহ্নিত করেছে। ডিপেন্ডেন্ট বা সাবঅর্ডিনেট ক্লজ তিন ভাগে বিভক্ত এবং তা হলো নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ক্লজ। লেটস সুইচ ইনটু দ্য নাউন ক্লজ অ্যান্ড চেক আউট ইটস ফিচার্স অ্যান্ড ফাংশনালিটিস। মূলত ব্যক্তি, স্থান, বিষয়বস্তুর নামকরণ করে থাকে নাউন ক্লজ। যেহেতু এই ক্লজটি নাউন হিসেবে কাজ করে থাকে, এটা সাবজেক্ট, অবজেক্ট, সাবজেক্ট কমপ্লিমেন্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট কিংবা অ্যাপোজিটিভ হতে পারে। ডিপেন্ডেন্ট ক্লজ নাউন ক্লজ কিনা সেটা যাচাই করার জন্য যে কেহ যে কোনো প্রোনাউন্স যেমন হি, শি, ইট, দেম এগুলোর সাথে নাউন ক্লজটি প্রতিস্থাপন করে তা মিনিংফুল কিনা বা খাপ খায় কিনা তা যাচাই করে নিতে পারে। চলুন উদাহরণসহ ব্যাখ্যা করা যাক। হোয়্যার হি ওয়ার্কস ইজ নট নোন টু দেম, কোথায় সে কাজ করে তারা তা জানে না বা জ্ঞাত নয়। এই বাক্যে হোয়্যার হি ওয়ার্কস এই ক্লজটি ইজ নট নোন এই ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করেছে। এখন যদি হোয়্যার হি ওয়ার্কস এর পরিবর্তে ইট বসানো হয় তাহলে ইট ইজ নট নোন টু দেম, তারা তা জানে না, ইট ডাজ অলসো মেক সেন্স। সো হোয়্যার হি ওয়ার্কস ক্লজটি নাউন ক্লজ হিসেবে কোয়ালিফাই করেছে। ওকে, নাও লেটস মুভ অন টু দ্য নেক্সট। And obviously, this is about adjective clause. I am going to talk about its features and actions. Adjective-er motoi adjective clause-er kaaj hocche noun ba pronoun ke modify kimba qualify kora. Ekhaneo je bishoy ta bishesh bhabe lokkhoniyo ta holo jothariti adjective clause relative pronoun jemon who, whom, which, what, whose, etc. egulo diye shuru hoy. Abar kokhono kokhono subordinating conjunctions jemon although, because, if, unless, etc. এগুলো দিয়ে শুরু হয়ে থাকে। চলুন এবার দেখা যাক উদাহরণসহ ব্যাখ্যায় এই ফিচারগুলো খুঁজে পাওয়া যায় কিনা। দ্য ব্যাগ হুইচ ইজ মেড অফ জুট ইজ মাই ফেভারিট। এখানে অ্যাডজেক্টিভ ক্লজ হচ্ছে হুইচ ইজ মেড অফ জুট, যা দ্য ব্যাগ এই নাউনটিকে কোয়ালিফাই করেছে এবং পাশাপাশি এই ক্লজটি রিলেটিভ প্রোনাউন হুইচ দিয়ে শুরু হয়েছে। ফাইনালি অ্যাডভার্ব অর অ্যাডভার্বিয়াল ক্লজ and its features are going to be discussed. Adverbial clause কিন্তু শুরু হয় subordinating conjunctions যেমন because, unless, if, when, till, etc. এগুলো দিয়ে। যে কেহ সহজেই adverbial clause-কে আইডেন্টিফাই করতে পারে, কারণ এটা কোনো ঘটনা কিভাবে, কখন, কোথায় এবং কেন হয় বা ঘটে সেসব প্রশ্নের উত্তর দিয়ে থাকে। উদাহরণসহ ব্যাখ্যা করলে বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। Wait there till he comes back. সে ফিরে আসা পর্যন্ত সেখানে অপেক্ষা করো। এই বাক্যে টিল হি কামস ব্যাক এই ডিপেন্ডেন্ট ক্লজটি একটি অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম হিসেবে কাজ করেছে এবং ক্লজটিতে দুটো ফিচার্স সাবঅর্ডিনেট কনজাংশনস এবং কখন বা কতক্ষণ সেই প্রশ্নের উত্তর রিফ্লেক্ট করেছে। আপনার যদি ধৈর্যচ্যুতি না ঘটে তাহলে চলুন আরও একটা এক্সাম্পল নিয়ে আলোচনা করি, যাতে আমরা আরেকটু বেশি ক্লারিফাইড হতে পারি। I shall be on time because there is less traffic. আমি যথাসময়ে উপস্থিত হব কারণ যানজট কম আছে। এখানে because there is less traffic adverbial clause of reason হিসেবে কাজ করেছে। এখানেও দুটো ফিচার্স subordinating conjunctions because এবং কেন হয় বা ঘটে সেই প্রশ্নের উত্তর আমরা স্পষ্টতই পেয়ে থাকি। ভিডিওটি ক্লজ সম্পর্কে জানার ক্ষেত্রে আপনাকে হেল্প করে থাকলে আপনিও অন্যকে হেল্প করুন শেয়ার করার মাধ্যমে। আবারও দেখা হবে, ভালো থাকবেন।